অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 নভেম্বর 2020 দেবগুরু বৃহস্পতি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে, নিজস্ব গৃহে প্রবেশ করছে এবং শনির সাথে একত্রে অবস্থান করবে এবং এই বৃহস্পতি 5 ডিগ্রি পর্যন্ত এই বৃহস্পতি নিজস্ব ফল দেয়, তারপরে কিন্তু নিজস্ব ফল এই ভাবের উপর দেয় না। তো এই যে নিজ গৃহে অবস্থান করবে এবং শনির সাথে একত্রে অবস্থান করছে, দেখুন আমি পূর্বের ভিডিওতে 9টি রাশির ক্ষেত্রে কিন্তু আমি বেশ কিছু শুভ শুভ কথা বলেছি, কিন্তু গ্রহের পরিস্থিতি এমন কিছু হয় যেখানে ব্রহ্মাণ্ডে বেশ কিছু রাশির যেমন ভালো হয় আবার সেরকম বেশ কিছু রাশি এই 3টি রাশির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্টস করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। শুরু করা যাক, দেখুন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের সন্তানের কারক, দেবগুরু বৃহস্পতি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আপনাদের হাজবেন্ড কেমন হবে তার কারক, দেবগুরু বৃহস্পতি আপনি ধর্মীয় ভাবটা কতটা, ধর্মীয় ভাবটা কতটা সেটা কিন্তু এই বৃহস্পতির আন্ডারে। ভালো উকিল হতে গেলে কিন্তু এই বৃহস্পতির দরকার, ভালো টিচার হতে গেলে এই বৃহস্পতির দরকার, অর্থাৎ বৃহস্পতির মধ্যে জ্ঞান, আধ্যাত্মিকতা এবং আপনার বিবাহের জায়গাটাও কিন্তু এই বৃহস্পতির উপর ডিপেন্ড করে এবং আপনার সন্তান কেমন হবে, সন্তান সুখ পাবেন কি না, সন্তানের দিকটা কেমন হবে এটাও কিন্তু সম্পূর্ণরূপে বৃহস্পতির উপর ডিপেন্ড করে। তো দেখুন বর্তমান সময়ে বৃহস্পতি খারাপ পজিশনে অবস্থান করছে এই 3টি রাশির জন্য, 3টি রাশির ক্ষেত্রে বিশেষ কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোন এই 3টি রাশি সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আমি জানাই কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়। জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে আপনাকে যেমন শুভ খবরগুলো, মানে এটা হচ্ছে কী বলুন তো, ঠিক আপনার কুরিয়ারের মতন, যেমন ভালো জিনিসও আসে তেমনি আপনার যেটা সমস্যা হবে সেটাও কিন্তু আপনাদেরকে এই জ্যোতিষ জানিয়ে দিবে এই জ্যোতিষশাস্ত্র। তো শুরু করা যাক, তার আগে আপনাদেরকে বলি আমি এই 3টি রাশির জন্য এই যে বৃহস্পতি যে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে এই বৃহস্পতি রাশি পরিবর্তনে, তার প্রতিকারও কিন্তু আমি এই ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, 3টি রাশির কথা বলছি, শেষ পর্যন্ত শুনবেন, আপনারা শুনে বেরিয়ে গেলেন কিন্তু দেখুন প্রতিকারটা যদি আপনারা ঘরোয়া কিছু প্রতিকার যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভফল নিশ্চিতরূপে পাবেনই পাবেন, অতটা কিন্তু খারাপ আসবে না। প্রথম কথা আপনাদেরকে জানাই, প্রথম রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি এই বৃহস্পতি, অর্থাৎ ধনপতি এবং একাদশপতি লাভ সফলতা সাকসেস জায়গায় সে দ্বাদশভাবে ব্যয়ভাবে শনির সাথে অবস্থান করছে, অর্থাৎ এই সময় আপনাদের ব্যয় বৃদ্ধি হবে, খরচ বৃদ্ধি করবে এবং আপনাদের কিছু মানে শৌখিন জিনিস কেনার জন্য এই সময় খরচ হবে এবং এই সময় আপনাদের পেটের সমস্যা আসার সম্ভাবনা, লিভারের দিকে কিছু সমস্যা, গ্যাস্ট্রিক এই জায়গাটা কিন্তু সমস্যা দিবে এবং এই বৃহস্পতি দ্বাদশভাবে যাওয়াতে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু খরচ করাবে, এই দিকটাতে আপনারা অবশ্যই সচেতন থাকুন। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চমপতি অর্থাৎ সন্তান ভাব এবং অষ্টমপতি এই বৃহস্পতি, অর্থাৎ মৃত্যুর জায়গা এবং সন্তান ভাব সেটা ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণের মালিক ষষ্ঠভাবে, অষ্টমের মালিক ষষ্ঠভাবে, অর্থাৎ এই সময় আপনাদের রোগ বৃদ্ধি হবে, সন্তানের জায়গাটা কিছুটা হলেও ডিস্টার্বেন্স দেখা যাবে, সন্তান দিক থেকে কিছুটা হলেও চিন্তা এবং আপনাদের এই সময় পেটের সমস্যা,
পেটের গ্যাস্ট্রিক আপনার লিভারের সমস্যা এই জায়গাগুলো কিন্তু আসবে। এবং অষ্টমভাবে চলে যাওয়া, অষ্টম প্রতি ষষ্ঠভাবে চলে যাওয়া শত্রুতা বৃদ্ধি করবে। রোগ থেকে ঋণ থেকে কিছুটা হলেও সাবধানে থাকবেন, রোগ ঋণ শত্রুতা কিন্তু এই সময় আপনাদের হবে। অবশ্যই তারও প্রতিকার আপনাদেরকে আমি এই ভিডিও দেবো। এবং সন্তানের দিক থেকে বি কেয়ারফুল, সন্তানের হেলথ, সন্তানের এডুকেশন, সন্তানের দিকটা অবশ্যই এই সময় আপনারা নজর রাখুন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তিন নম্বর রাশি, মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের দেখুন সপ্তম পতি অর্থাৎ আপনাদের বিবাহ এবং কর্ম এই কেরিয়ারের জায়গা অষ্টমভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের কেরিয়ারের দিকে অর্থাৎ কর্মের দিকে কিন্তু সমস্যা আসবে, কর্মকেন্দ্রিক সমস্যা আসবে। কর্ম চলে যাওয়া, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেসার, আপনি নিজে থেকে কর্ম ছেড়ে দেওয়া এবং আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের জন্য আপনার খরচ এবং ব্যবসা ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা টাকা দিয়ে টাকা ফেঁসে যাওয়া, অর্থাৎ এই অষ্টমভাবে চলে যাওয়ায় কি হয় মৃত্যুতুল্য কষ্ট মিথুন রাশিকে কিন্তু দেবে। এমনিতে শনি সেখানে অলরেডি অবস্থান করছে, এই শনির সাথে বৃহস্পতি একত্রে অবস্থান করবে। দেখুন অষ্টমভাবে মৃত্যুতুল্য কষ্ট, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে নজর রাখুন, ওয়াইফের সঙ্গে কিছু 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 সম্পর্কের অবনতি, এবং এর সাথে সাথে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সমস্যা, কর্ম চলে যাওয়া বা কর্ম নিজে থেকে ছেড়ে দেওয়া বা কর্মক্ষেত্রে প্রেশার বা কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি হওয়ার কিন্তু এই সময় সম্ভাবনা থাকছে। কি করবেন এই বৃহস্পতি এই তিনটি রাশির জন্য? আপনারা এই তিনটি রাশি প্রথম বলি, আপনারা তিনটি রাশিকে বলছি, আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে বিশেষ লাভ কিন্তু পাবেন। এই সময় বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম আপনারা যদি পাঠ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষ লাভ পাবেন। এবং বৃহস্পতিবার করে যদি আপনারা অশ্বত্থ গাছের নিচে দুধ এবং গঙ্গা জল যদি দিতে পারেন, অন্তত বৃহস্পতিবার করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আপনারা নিরামিষ খান এবং দুধ গঙ্গা জল আপনারা দিতে পারেন সবথেকে ভালো। এবং বৃহস্পতি হলুদ রঙের জিনিস আপনারা এই সময় দান করবেন না। এবং এই বৃহস্পতিকে মজবুত করতে গেলে আপনারা এই সময় কাঁচা হলুদ এবং হলুদ কাপড় একসঙ্গে নিয়ে বেঁধে আপনারা হাতের বাহুতে পড়ুন, দেখবেন অনেক অংশে কিন্তু এই সময় আপনাদের ফার বেটারমেন্ট কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। এবং জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তবে আপনারা পোকরাজ পরিধান করুন, নয়তো নিজে থেকে পড়বেন না, তার সাইড এফেক্ট কিন্তু আছে, ভুল রত্নের ভুল সাইড এফেক্ট আছে। অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কথা বলুন যে আপনার ক্ষেত্রে এই পোকরাজটা শ্যুট করবে কি না। সবারই জন্য কিন্তু সব রত্ন শ্যুট করে না, এই কাজগুলো আমি যেটা বললাম এগুলো আপনারা করুন। বৃহস্পতি দান করবেন না, বৃহস্পতি এবং আপনারা গুরুজনকে সম্মান করুন এবং দেবালয়ে আপনারা যান, দেব গিয়ে আপনারা গিয়ে অন্তত পূজা আর্চা, পূজা প্রার্থনা, আরাধনা করুন, নিশ্চিতরূপে কাজ হবে। নমস্কার।